পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও গাছের চারা বিতরণ। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার মেটিপুর ইউনিয়নের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে 2020-21 অর্থবছরের এলজিএসপি তিন প্রকল্পের বরাদ্দ থেকে 50 জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে গাছের চারা ও বাইসাইকেল তুলে দেওয়া হয়। বিতরণের আগে মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোধা রানী রায়, প্রধান অতিথি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন বিশেষ অতিথি ছিলেন। এতে মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ তাজুল ইসলাম শামীম, পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ, সুদীজন শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছাত্রীরা লাল কার্ড দেখিয়ে বাল্য বিয়েকে না বলেন। এ প্রসঙ্গে মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, আমার কাছে কেন যেন মনে হয়েছে নারী শিক্ষার এই সহযোগিতা হিসেবে, সহযোগিতামূলক কর্মকাণ্ড হিসেবে আমি এটাকেই প্রাধান্য দিয়েছি। আমি দেখি যে আমার ইউনিয়নে অনেক ছাত্রী তারা বাইসাইকেল চালায়, অনেকে হয়তো সাইকেলের অভাবে তারা সেভাবে প্রতিষ্ঠানে যথাসময় আসতে পারে না। তো আমার কাছে এই প্রকল্পটা একটু ভালো মনে হয়েছে, এই কারণে আমি এই প্রকল্পটা গ্রহণ করেছি।